দিকে নজর রাখবো। আপনারা সবাই জানেন ইতিমধ্যেই কিন্তু দানার প্রভাব শুরু হয়ে গেছে। আগামীকাল পূর্বাভাস মতো আগামীকাল দানার ল্যান্ডফল হওয়ার কথা, কিন্তু ইতিমধ্যেই কলকাতাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ টাউন চত্বরে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হচ্ছে, তার সঙ্গে কিন্তু হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে। দানার যে আপডেট এই মুহূর্তে রয়েছে তা হলো দানা আছড়ে পড়বে উড়িষ্যা উপকূলে। আগামীকাল দানার আছড়ে পড়ার কথা উড়িষ্যা উপকূলে। তো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা পূর্ব মেদিনীপুরে, এবং তাছাড়াও অত্যন্ত ভারী বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায়। আর উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, তার পার্শ্ববর্তী এলাকা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সেই মতো আজকে রাত থেকে, আজকে অর্থাৎ বুধবার রাত থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে। আগামীকাল কিন্তু দানার ঝাপট আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের ওপর এবং বিশেষত দক্ষিণবঙ্গের উপকূল এলাকায়, এবং শহর কলকাতা জুড়ে কিন্তু পুরোপুরি সতর্কতা জারি করা হয়েছে। মাইক নিয়ে প্রচার চলছে, আপনারা জানেন বিভিন্ন জায়গায় মানুষকে সতর্ক করা হচ্ছে, কিন্তু তাও আজকে বুধবার কিন্তু নিত্যযাত্রীদের আনাগোনা কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে এবং রাস্তায় কিন্তু যথেষ্ট ভিড় নজরে আসছে। আগামীকাল যেমনটা জানা যাচ্ছে 120 কিলোমিটার বেগে কিন্তু বইবে ঝোড়ো হাওয়া, আর সেই মতন জারি রয়েছে সতর্কতা। উপকূলবর্তী এলাকাতেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং উপকূলবর্তী যারা পর্যটকরা রয়েছেন, যারা দীঘা অঞ্চলে বেড়াতে গেছেন, তাদের জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং সুন্দরবন অঞ্চলে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে। কারণ সেখানে অলরেডি আমরা দেখেছি যে যারা প্রসূতিরা রয়েছেন তাদেরকে কিন্তু নিকটবর্তী হাসপাতালে ইতিমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে, যাতে কোনো আপদকালীন অবস্থায় বিশেষ ব্যবস্থা নেওয়া যায়। দানার সমস্ত আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন ক্যালকলিং টিভি, আরও সমস্ত আপডেট নিয়ে আমরা হাজির হয়ে যাব। দেখতে থাকুন ক্যালকলিং টিভি।